Pikachu. Well, hey guys, what's up and welcome to my YouTube channel Universal Edits and much more. So guys, আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি খুব কিউট একটা ফটো এডিটিং কনসেপ্ট, অর্থাৎ পিকাচু কনসেপ্ট। সো বেসিক্যালি এই এডিটিংয়ে মেন যে প্রোগ্রেসটা আমি করেছি সেটা আছে ফটোশপের মধ্যে, আর আমি ইদানিং তোমাদেরকে শুধুমাত্র ফটোশপেই এডিটিং করে দেখাচ্ছি। সো নেক্সট কোনো দিন তোমরা যদি বলো তো আমি মোবাইল পিক্সেলের দ্বারা কনসেপ্ট ক্রিয়েট করার চেষ্টা করব। সো টিল দেন গাইস, আজকে আমরা পিকাচু কনসেপ্টের উপরে কাজ করব। সো আজকের এডিটিংয়ে আমি যা ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি ইউজ করব তা তোমরা সব পেয়ে যাবে আমার ডিসক্রিপশানের নিচে লিঙ্ক দেওয়া আছে। এবং আমাদের এই ভিডিও দেখে তোমরা যদি একটুখানিও কিছু শিখে থাকো বা তোমাদের জন্য একটু যদি হেল্পফুল হয়ে যায় তাহলে তোমরা ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম, যেটা ডিসপ্লের উপরেই তোমরা দেখতে পাচ্ছ। আর ইনস্টাগ্রামে অনেক সময় ওখানে অ্যাক্টিভ থাকি এবং নতুন নতুন পোস্ট করতে পারি থাকি অলওয়েজ। সো তোমরা দেখতে পারো এবং চেক আউট করতে পারো। সো আজকের ভিডিও স্টার্ট করার আগে আমি এটুকুই বলে দিই যে ফটোশপের মধ্যে স্টেপ বাই স্টেপ তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরাও কিন্তু মোবাইলে পিক্সেলের মাধ্যমে এর থেকেও ভালো এডিটিং করতে পারো। সো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। সো গাইস, আজকে আমরা এই ফটোটারই এডিটিং করবো এবং এই ফটোর সাথে আজকের ব্রেকডাউন আমরা স্টার্ট করব। সো এখান থেকে আমি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে নিয়ে চলে যাব আমাদের মেন ফটোকে। এবং ফটোশপে নিয়ে যাওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা ক্যানন 200D এর বাস তোলা একটি নর্মাল সিম্পল ফটো। তো এবার আমরা কি করব, নর্মালি ফটোটিকে ক্রপ করে নেব। সো ফটোটিকে ক্রপ করে নেওয়ার পর বাস আমাদের কাছে একটি রেশিও আছে, যেটা হলো ইনস্টাগ্রামের 4.5। তো এখান থেকে আমরা ফটো টুল বক্স যাবো এবং এখান থেকে বাস ফটোকে আমি স্মুথ করে নেব, ফটোকে নয় আমাদের স্কিনকে আমরা স্মুথ করে নেব। তোমরা পিক্সেল বা লাইট রুমের মধ্যে নয়েস রিডাকশন বা যে কোনো স্মুথ টুল দিয়ে তোমরা ফটোকে স্মুথ করতে পারো ইজিলি। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফটো হয়ে গেছে স্মুথ। এরপর আমরা এখান থেকে সরাসরি খুলে নেব আমাদের ফটোশপের যে লাইট রুম ভার্সন আছে সেটাকে।